প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।